নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন। তো আজ হচ্ছে এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব ইউপিএসসি 2022 সালে, যেটা আমরা বলেছিলাম যে অপশনাল হিস্ট্রিয়ের কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে ডিসকাস করব, কারণ এটাই বাকি আছে আর অলরেডি কিন্তু আমরা সবই কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা ফার্স্ট পেপার নিয়ে ডিটেলসে ডিসকাস করব, আর নেক্সট ভিডিও হবে হচ্ছে তোমার হিস্ট্রি অপশনালের তোমার সেকেন্ড পেপার নিয়ে। ওকে, তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো তোমরা এই যে কোয়েশ্চেন পেপার এগুলো কোথায় পাবে, এই কোয়েশ্চেন পেপার তুমি সিম্পল গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তো বাইরে দেখো শব্দ হচ্ছে, কারণ বেসিক্যালি এখন সপ্তমী চলছে, এখন বুঝতেই পারছো পাশে, সেই জন্য শব্দ। ওকে, মাইক বাজছে, সুন্দর ডান্স হচ্ছে, তো সবাই এনজয় করো কিন্তু তারপরেও। ওকে, পেপার ওয়ান নিয়ে আমরা ডিসকাস করবো। তো এখানে ওই একই সিস্টেম প্যাটার্ন যেরকম পলিটিক্যাল সায়েন্স অপশনে আমরা দেখেছি যে 3 ঘন্টার সময় 250 মার্কসের কোয়েশ্চেন, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে এখানেও ঠিক তাই, ঠিক আছে। যে এখানে তোমার 8টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তো তার মধ্যে 1 আর 5 নম্বর অবশ্যই করতে হবে, ঠিক আছে। তা তোমার কোয়েশ্চেন হিস্ট্রি ইংলিশ আর হিন্দিতে দেওয়া থাকবে, তো তুমি কোয়েশ্চেন অ্যান্সার বাংলা হিন্দি ইংলিশ যেটা খুশি তাতেই দিতে পারো, নো প্রবলেম অ্যাট অল। ওকে, নেক্সট। তো তাহলে এবার স্টার্ট করা যাক কোয়েশ্চেন নাম্বার সেকশন এ দেখি আমরা, সেকশন এতে কী কী কোয়েশ্চেন এসছে এবার। আইডেন্টিফাই দ্য ফলোয়িং প্লেসেস মার্কড অন দ্য ম্যাপ সাপ্লাই টু ইউ অ্যান্ড রাইট এ শর্ট নোট অফ অ্যাবাউট 30 ওয়ার্ডস অফ অন ইচ অফ দেম ইন ইউর কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট। লোকেশন হিন্টস ফর ইচ অফ দ্য প্লেসেস মার্ক অন দ্য ম্যাপ আর গিভেন বিলো সেই টিম। ওকে, তো এইখানে তোমার দেখো বিভিন্ন জায়গা দিয়ে দিয়েছে, তো এখানে তোমার ভারতের ম্যাপও দিয়ে দিচ্ছে, তো সেই ম্যাপে সেই জায়গা তোমার পুট করতে হবে এক্স্যাক্ট লোকেশন হিসেবে, এবং সেই সম্পর্কে ডিটেলসে লিখতে হবে। তারপর কিন্তু তোমার নাম্বার খুব ভালোই নাম্বার রয়েছে এখানে, 50 মার্ক এখানে তোমার। তো তার জন্য টু দ্য পয়েন্টে এক্স্যাক্ট লোকেশন এবং তার হিস্ট্রি তো অবশ্যই তোমার জানতে হবে, নাহলে তুমি কোয়েশ্চেন এখানে কিচ্ছুই করতে পারবে না, কারণ এখানে দেখো বানানোর কিন্তু কোনো সিনই নেই, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে। নাম্বার ওয়ানে কী এসছে দেখো, বুঝতে পারলে তো, এটা হচ্ছে কোয়েশ্চেন এসছে এবং 30 ওয়ার্ডসের মধ্যে করতে হবে, এটা মানে 30টা শব্দ, খুব বেশি লেখার দরকার নেই, কিন্তু তুমি মানে এক্স্যাক্ট টু দ্য পয়েন্টে লিখতে হবে, ঠিক আছে, যেটা বলেছে। তো কোয়েশ্চেনটা আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার 1 নম্বরে রয়েছে তোমার প্যালিওলিথিক সাইট, ঠিক আছে। প্যালিওলিথিক সাইট কোন কোন জায়গায় ছিল ভারতে, তো সেগুলো তোমার চিহ্নিত করে সেই সম্পর্কে কিন্তু লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে তোমার মেসোলিথিক সাইট উইথ বুরিয়ালস, ঠিক আছে, পুরো তোমার। তারপরে তোমার নিওলিথিক পিট ড্রয়েলিং, পুরো এনশিয়ান পার্ট থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে। তারপরে তোমার আর্লি ভিলেজ সেটেলমেন্ট নাম্বার 4, নাম্বার 5 আসছে তোমার নিওলিথিক সাইট, নাম্বার 6 তোমার আসছে নিওলিথিক চ্যালকুলেথিক সাইট, 7 আসছে তোমার হরপ্পান ইউনেস্কো সাইট, 8 নম্বরে আসছে মেগালিথিক বুরিয়াল সাইট, 9 নম্বরে আসছে প্লেস অফ সেকেন্ড সঙ্গম, 10 নম্বরে আর্লিয়েস্ট সাতবাহন ক্যাপিটাল, ঠিক আছে, সাতবাহনের যে রাজধানী, প্লেসেস অফ ইনস্ক্রাইবড স্ট্যাচু অফ অশোকা, 12 এসছে ফার্স্ট গুপ্ত হোর্ড অফ কয়েন্স, আর তারপর 13 আসছে তোমার হোটেল অফ হোর্ড অফ মেটাল স্কাপচার, তারপরে এনশিয়ান পোর্ট, 15 নম্বরে ওল্ডেস্ট জেসাস ক্রাইস্ট, 16 নম্বরে সেন্টার অফ গান্ধার আর্ট, তারপরে বুদ্ধিস্ট মনাস্ট্রি, এরপর প্লেসেস অফ আর্লিয়েস্ট বিষ্ণু টেম্পল শিবা অ্যান্ড বুদ্ধিস্ট টেম্পল কমপ্লেক্স, তারপরে 20 নম্বরে হচ্ছে তোমার আর্লিয়েস্ট চৈত্রগৃহ, ঠিক আছে। তো এই 20টা কিন্তু তোমার টু দ্য পয়েন্টে ডাইরেক্ট করতে হবে, এবং এখানে কিন্তু পুরো ভারতের ম্যাপ তোমার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে ম্যাপ তোমার কোথায় কত অবধি রয়েছে প্রায় উপর কিন্তু পুরো ইরান অবধি পুরো ম্যাপ, ঠিক আছে। মানে আর্লিয়েস্ট তোমাদের যে আমাদের যে ভারতের ইতিহাসে যে ডাইরেক্ট কানেকশান রয়েছে, ঠিক আছে, তো বেসিক্যালি ইউনাইটেড ইন্ডিয়া, ঠিক আছে। তো তুমি যেহেতু আর্লিয়েস্ট আমাদের যে ভারত ছিল, তো সেইখানে যেহেতু ইরান টু ইন্দোনেশিয়া, যেটা আমি বারবার বলতে থাকি, ঠিক আছে। তো এইখানে কিন্তু পুরো যে পার্ট তুমি কিন্তু এখানে ম্যাপে পেয়ে যাবে প্রায় সেই অবধি, কিন্তু তোমার এখানে চুজ করতে হবে, ঠিক আছে, ম্যাপের সাথে ডাইরেক্ট। ওকে, তো তার জন্য তোমার কিন্তু ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস তোমার ইরান টু ইন্দোনেশিয়া অবধি পুরো ক্লিয়ার কাট করা দরকার, তাহলে তুমি ম্যাপটা ক্লিয়ার কাট পারবে এখানে। আর ডাইরেক্ট তোমার তাহলে এখানে কত মার্ক, না 50 মার্ক এখানে রয়েছে, ওকে, একদম সলিড মার্ক এখানে, ঠিক আছে। তো সেটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর।
ওকে নেক্সট এবার আমরা দুই নম্বরের কোশ্চেনে যাই। দুই নম্বরে হচ্ছে দ্য আরবান ক্যারেক্টার অফ দ্য হারাপান সিভিলাইজেশন ওয়াজ এ রেজাল্ট নাইদার অফ এনি আউটসাইডার ইনফ্লুয়েন্স নর এ সাডেন অ্যাক্ট বাট এ গ্রাজুয়াল এভলিউশন অফ রিজিওনাল সোশিও ইকোনমি ফ্যাক্টর। তো এখানে তোমার হরপ্পা সভ্যতা সম্পর্কে বলছে যে হরপ্পা সভ্যতা যে শহুরে যে সকল চারিত্রিক বৈশিষ্ট্য আমরা যেগুলো দেখেছি তো সেটা কিন্তু বাইরে থেকে ইনফ্লুয়েন্স হয়ে আসেনি, বাইরে থেকে কোনো প্রভাব আসেনি বা হঠাৎ করে সেটা চেঞ্জ হয়নি, এটা হচ্ছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে সামাজিক এবং ইকোনমিক যে সকল বিষয়গুলো আছে তার উপর ভিত্তি করে এগুলো হয়েছে। ঠিক আছে, তো এর উপর তুমি কমেন্ট করো। এই যে যে স্ট্রাকচার আছে মানে এই যে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তোমাকে ডাইরেক্ট হয়েছে। তো এখানে পুরো বুঝতে পারছো এনশিয়ান পার্ট থেকে কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন আসছে ডাইরেক্ট ফার্স্ট কোয়েশ্চেনই। ফার্স্ট কোয়েশ্চেন তোমার ম্যাপ গেল, তারপর এটাও কিন্তু তোমার এনশিয়ান পার্ট থেকে আসছে, এটা 20 মার্কসের। ওকে, তো সেই ব্যাপারটা রয়েছে। নেক্সট হচ্ছে তোমার, কারণ এখানে যে স্টেটমেন্ট আছে এর উপর বেস করে কিন্তু এখানে করতে হবে, বাইরের কিছু কিন্তু ইনক্লুড করা যাবে না, তো সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন নাম্বার বিতে যদি আমরা যাই, যে ফরেন অ্যাকাউন্টস অ্যাজ এ সোর্স অফ ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মে হ্যাভ সাম অ্যাডভান্টেজেস বাট অলসো হ্যাভ এ ফিউ শর্টকামিং সাইটিং অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল এক্সামিন দ্য স্টেটমেন্ট। তো এখানে ফরেন অ্যাকাউন্ট যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের, দেখো আমাদের ভারতের যে সকল অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি দেখি মানে প্রাচীন যুগে ভারতের যে ইতিহাসে যেগুলো দেখি তো সেখানে আমরা অনেক জিনিস দেখি আমরা যেগুলো ফরেন থেকে নেওয়া হয়েছে, তো সেই জিনিসগুলো মানে ফরেনের যে সকল ফরেনার বা ফরেনদের লেখা যে বিভিন্ন জায়গা থেকে সেগুলো আমরা জানছি। ঠিক আছে, কিন্তু সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাট অলসো ফিউ শর্টকামিং, কিন্তু সেগুলো যে 100% রাইট সেখানে কিন্তু কিছু কিছু শর্টকামিংও আছে, তো সেটা বলা হচ্ছে এখানে যে সাইটিং অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। তো সেগুলো কী কী শর্টকামিং এখানে রয়েছে, ঠিক আছে, আর কি একটা কোনটা কোনটা অরিজিনাল সলিড জিনিস, তো সেই সম্পর্কে তোমার কিন্তু টু দ্য পয়েন্ট এক্সাম্পল সব এখানে ডিটেলসে লিখতে হবে। ক্লিয়ার, এক্সামিন দ্য স্টেটমেন্ট, তো স্টেটমেন্টের উপর বেস করে তোমার এখানে করা দরকার। 15 মার্কস তোমার রয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 সি আর কি, দো সাম অফ দ্য আইডিয়াস অফ বুদ্ধিজম মে হ্যাভ হ্যাড দেয়ার অরিজিন ইন বৈদিক উপনিষদ ট্র্যাডিশন। যদি যদি আমরা দেখতে পাই যে বৌদ্ধ ধর্মে কিছু কিছু জিনিসের যে আইডিয়া সেটা আমাদের সনাতন ধর্মের আর কি বৈদিক যে উপনিষদের ট্র্যাডিশনগুলো আছে তো সেখান থেকে এসছে, বাট ইট ওয়াজ অ্যান অল টুগেদার নিউ রিলিজিয়ান উইথ ইটস ওন স্পেসিফিক প্রিন্সিপাল অ্যান্ড ইনস্টিটিউশন। কিন্তু তবুও কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে যেটা বৌদ্ধ ধর্মে সেটা কিন্তু নতুন করে নতুন ওখান থেকে তারা নিয়ে তারপরে করেছে, কিন্তু তারপরে তো নতুন ধর্ম সেটা একটা হচ্ছে না, বৌদ্ধ ধর্ম তো সেটা একটা আলাদা ধর্ম, তো উইথ ইটস ওন এবং সে বৌদ্ধ ধর্মের আলাদা নিজস্ব তোমার স্পেসিফিক প্রিন্সিপাল রয়েছে এবং একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান রয়েছে, তো সেই অনুযায়ী তারা হচ্ছে কাজ করে। তো এই যে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এর উপর ভিত্তি করে তুমি ডিসকাস বা আলোচনা করো। ওকে, 15 মার্কসের কোয়েশ্চেন, ক্লিয়ার, তো বুদ্ধিজমের উপর পুরো বেস করে কোয়েশ্চেন যেটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট এবার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আমরা তিনের দিকে যাই, তিনের এ, দ্য ইকোনমিক অ্যাচিভমেন্ট অফ দ্য গুপ্তা ওয়ার দ্য কালমিনেশন অফ এ প্রসেস উইথ বিগান ডিউরিং দ্য কুষাণাস। ঠিক আছে, যেটা গুপ্ত সাম্রাজ্যে আমরা যেটা দেখতে পারি বিশাল পরিমাণে তোমার অর্থনৈতিক যে সকল উন্নতি আমরা দেখতে পেয়েছি তো সেটা কন্টিনিউয়াসলি কুষাণের সময় থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং কুষাণের সময় থেকে হচ্ছে এই যে যে বিশাল বড় অ্যাচিভমেন্টটা হতে থাকে সেটা স্টার্ট হওয়া হচ্ছে ওই টাইম থেকে শুরু হয়। তো এটা সম্পর্কে কমেন্ট করো 20 মার্কসের। যে গুপ্ত এম্পায়ার থেকে কিন্তু জেনারেলি প্রত্যেক বছরই কোয়েশ্চেন আসে, তুমি যদি টু দ্য পয়েন্টে দেখো গুপ্ত সাম্রাজ্য থেকে কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে, তো যেটা কিন্তু মানে ফ্যাক্ট আর কি, হিস্ট্রির অপশনাল ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, অশোকাস ধর্ম ওয়াজ প্রোপাগেটেড নট জাস্ট ফর মোরাল আপলিফমেন্ট অ্যান্ড সোশ্যাল হারমোনি। অশোকার যে ধর্ম, ঠিক আছে, সম্রাট অশোকের যে ধর্ম আছে সেটা শুধুমাত্র মোরাল আপলিফমেন্ট বা নৈতিক শিক্ষার উন্নতির জন্যই না, সামাজিক যে এক একজনের সাথে যে কানেকশান, ঠিক আছে, হারমোনি, সৌভ্রাতৃত্ব, সুভ্রাতৃত্ব এটা বোধ এটা বাড়ানোর জন্য, বাট অলসো অ্যান এক্সিকিউশন অফ দ্য স্টেট অথরিটি, এবং সেটা কিন্তু স্টেট অথরিটি মানে রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যানালাইজ দ্য স্টেটমেন্ট। তো এই যে যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা তুমি অ্যানালাইজ করে তার উপর বেস করে তুমি অ্যান্সারটা লেখো। ক্লিয়ার, তো এই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে 50 মার্কসের কোয়েশ্চেন এখানে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, উইথ দ্য হেল্প অফ রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল। তো রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল তুমি দাও মানে তার উদাহরণ দিয়ে ডেলিনেট দ্য মেইন ডিফারেন্স বিটুইন নাগারা অ্যান্ড দ্রাবিড়া স্টাইল অফ টেম্পল স্ট্রাকচার। ওকে, তো নাগারা টেম্পল স্ট্রাকচার, নাগারা যে মন্দির স্ট্রাকচার রয়েছে এবং তার সাথে যে দ্রাবিড়া মন্দির আর্কিটেকচার রয়েছে, তো এই দুজনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, তো সেটা টু দ্য পয়েন্টে তুমি পার্থক্য সামনাসামনি রেখে কোন কোন জায়গায় কী কী পার্থক্য আছে তুমি তুলনামূলক আলোচনা করো এখানে। ঠিক আছে, তো সেই হিসাবে করতে হবে, নাগারা স্টাইল আর হচ্ছে তোমার দ্রাবিড় যে আমাদের মন্দির তৈরির যে পদ্ধতি, ভাস্কর্য তৈরির যে সিস্টেম, তো সেখানে কিন্তু সম্পর্কে লিখতে আর্কিটেকচার সম্পর্কে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, এটা কিন্তু তোমার বড় মার্কসের কোয়েশ্চেন, কারণগুলি সবই ব্রড কোয়েশ্চেন, তো সেই সব তোমার লেখারও কিন্তু প্রচুর স্কোপ রয়েছে, কারণ প্রচুর শব্দ তুমি এখানে পাচ্ছ, তো সেই ইন্ডিপেন্ডেন্স কিন্তু তোমার এখানে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন ফোরের এ, ইভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ ট্রাইপেটাইট স্ট্রাগল ফর দ্য ডোমিনেশন ওভার নর্থ ইন্ডিয়া ডিউরিং দ্য এইট অ্যান্ড নাইনটিন সেঞ্চুরি। তো এখানে অষ্টম এবং নবম শতাব্দীতে যেটা আমাদের ভারতের উত্তর অংশে, উত্তর ভারতে যে আমরা ইম্পর্টেন্স অফ ট্রাইপ্লেট স্ট্রাগল ইন ডমিনেশন, যে এখানে ডমিনেন্স কার হবে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের গোষ্ঠী কিন্তু একজনের সাথে আরেকজনের যে পাল্লা দেখতে পারি, তো সেই সম্পর্কে তুমি ইভ্যালুয়েট করো, ঠিক আছে, ডিটেলসে। তো এখানে পুরোপুরি নর্থ ইন্ডিয়ার উপর বেস করে কিন্তু কোয়েশ্চেন এখানে, ওকে, টোয়েন্টি মার্কসের কোয়েশ্চেন, তো ক্রিটিক্যালি তোমার কিন্তু দেখাতে হবে যে কোন কোন পার্টি ছিল এরা এবং তারা কী কী কাজ করেছে, তো সেগুলো তোমার এখানে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। কোয়েশ্চেন মার্ক হচ্ছে তোমার টোয়েন্টি মার্কসের। নেক্সট, থ্রো লাইট অফ দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ তামিল ভক্তি মুভমেন্ট ডিউরিং দ্য আর্লি মেডিয়েভাল পিরিয়ড। তো প্রথম দিককার মধ্য, মানে মধ্যযুগের প্রথম দিকে তামিল ভক্তি মুভমেন্ট সম্পর্কে, সেই তামিল ভক্তি মুভমেন্টে, তামিল ভক্তি আন্দোলনে কী কী প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল সেই সম্পর্কে তুমি ডাইরেক্ট লেখো, ওকে, সেই বৈশিষ্ট্যগুলো কন্টিনিউয়াসলি মধ্যে আমার লিখতে হবে, পনেরো মার্ক্সের কোয়েশ্চেন, ওকে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে, সিতে আমরা যাই যে কলহনের কলহন্স রাজতরঙ্গিনী ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ হিস্ট্রি রিটার্ন ট্র্যাডিশন ইন আর্লি ইন্ডিয়া। তো ভারতের পুরনো ইতিহাস সম্পর্কে জানার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা পাই হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী থেকে, ঠিক আছে। তো এটা সম্পর্কে তুমি ডিটেলসে ডিসকাস করো, তার মানে ডাইরেক্ট কোয়েশ্চেন তোমার কলহনের রাজতরঙ্গিনী থেকে এসছে, ঠিক আছে। তো দেখো এগুলো যখন আমাদের হিস্ট্রি আমরা ক্লাস করেছি, তো এগুলো কিন্তু টু দ্য পয়েন্টে ডিটেলসে বলেছি যে প্রত্যেক চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনগুলো আসছে এবং সেই জিনিসগুলোই বেসিক্যালি কপি পেস্ট এসছে, বছরে কোয়েশ্চেনে কিন্তু এসছে, ঠিক আছে। আমাদের যারা তোমরা হিস্ট্রি অপশনাল ক্লাস করেছো তারা কিন্তু বুঝতেই পারবে যে যে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করতাম ক্লাসে, তো সেগুলোই নিয়ে কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো এসছে, ঠিক আছে, ওকে। তো এইভাবে হচ্ছে তোমার সেকশন বি এই কমপ্লিট হচ্ছে। এবার হচ্ছে আমরা সেকশন বির দিকে যাই, সেকশন বি কোয়েশ্চেন নাম্বার ফাইভ, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 150 ওয়ার্ড সিস। তো এখানে ফলোয়িং কোয়েশ্চেন নিচের কোয়েশ্চেনগুলো লেখো 150 শব্দে, তো পাঁচটা কোন তো কোয়েশ্চেন তোমার 10 মার্ক করে 50 মার্ক এখানে, ওকে। কোয়েশ্চেন নাম্বার এ, হোয়াট আর ব্রাহ্মদ্য গ্রান্টস। তো ব্রাহ্মদ্য গ্রান্টস কাকে বলে বা কী সেটা, হাউ ডু ইউ অ্যাকাউন্ট ফর দ্য লার্জ নাম্বার অফ সার্চ গ্রান্ট ইন দ্য আর্লি মিডিয়েভাল পিরিয়ড। তো মধ্যযুগের প্রথম দিকে এই ধরনের গ্র্যান্ড একটা বিশাল পরিমাণে দেওয়া হতো এবং সেগুলোর কারণগুলো কী, ঠিক আছে। তো সেই সম্পর্কে তুমি এখানে ডিটেলসে লেখো, শর্ট কোয়েশ্চেনের মতো এখানে তোমার লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার বি, দ্য এস্টাবলিশমেন্ট অফ লার্জ নাম্বার অফ আরবান সেটেলমেন্টস ইন নর্থ ইন্ডিয়া ইন দ্য 13th century ওয়াজ প্রিন্সিপালি ওনিং টু দ্য ডিপ্লয়মেন্ট অফ টার্কিশ গ্যারিসনস অ্যাক্রস দ্য ল্যান্ড। তো যেটা আমরা দেখতে পাই যে নর্থ ইন্ডিয়াতে, ঠিক আছে, মানে উত্তর ভারতে 13 শতাব্দীতে আস্তে আস্তে যেটা টার্কিদের কিন্তু ডেভেলপমেন্ট এখানে হতে থাকে, মানে তুরস্কের যারা লোক এখানে এসে কন্টিনিউয়াসলি এখানে আসতে থাকে, এরকম তাদের এস্টাবলিশমেন্ট কিন্তু আমরা পরপর দেখতে পারি। তো এর ফলে কী কী চেঞ্জ এসেছিল, ঠিক আছে, তো সেই সম্পর্কে তুমি ডিটেলস এখানে লেখো, কমেন্ট করো, এটা এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের উপরে কমেন্ট করো, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, মাচ অফ দ্য পলিটিক্যাল ইনস্টেবিলিটি আফটার দ্য ডেট অফ ইলতুৎমিশ ওয়াজ দ্য ডুইং অফ দ্য চালাগান, ঠিক আছে। যে ইলতুৎমিশের মৃত্যুর পর কিন্তু চালাগান কি 40 চক্রের কথা যেটা আমরা কিন্তু জানি, তো সেই সম্পর্কে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আমরা দেখতে পেয়েছি কখন, মানে রাজনৈতিক বিশৃঙ্খলা সোজা বাংলায় যদি বলা হয়, তো সেটা ইলতুৎমিশের মৃত্যুর পর সেটা দেখা যায়। তো এটা সম্পর্কে তুমি ডিটেলস এখানে এলুসিডেট করো, ডিটেলসে লেখো এখানে, ওকে। কোয়েশ্চেন নাম্বার সি গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ডি, দ্য রাজপুত স্কুল অফ পেন্টিং ওয়াজ মুঘল ইন স্টাইল অ্যান্ড রাজপুত ইন ইটস কন্টেন্ট। তো রাজপুত স্কুল অফ পেন্টিং, তো যে চিত্রকলা তোমার রাজপুত পেন্টিংয়ে আমরা দেখতে পাই, তো রাজপুত চিত্রকলায় কিন্তু মুঘলের টাইমে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পেয়েছি, তো সেই স্টাইলটা হচ্ছে তোমার মুঘল স্টাইল, মুঘল স্টাইলে করা হতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড বা তুমি কোর আইডিয়া কিন্তু ছিল রাজপুতের, ঠিক আছে। এটা সম্পর্কে স্টেটমেন্টের উপরে তুমি কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ই, অ্যাকাউন্ট ফর দ্য রাইজ অফ দ্য মারাঠা পাওয়ার ইন দ্য 18th century। তো অষ্টাদশ শতাব্দীতে 18 শতকের দেশে যে মারাঠা সাম্রাজ্য বিশাল পরিমাণে তার উদ্ভব দেখা দেয়, ঠিক আছে, তো সেই সম্পর্কে তুমি কারণগুলো কী কী, ঠিক আছে, তো সেই সম্পর্কে তুমি এখানে লিখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সের এ, দ্য মার্কেট রেগুলেশন অফ আলাউদ্দিন খিলজি ওয়াজ ইউজফুল ফর দ্য সুলতান্স মিলিটারি মাইট
বাট হার্মফুল ফর দ্য ইকোনমি অফ দ্য সোল্টার। তো দেখো আমাদের অপশনাল হিস্ট্রি ক্লাসে যা যা কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি সেইগুলো বেসিক্যালি কিন্তু ওখানে এসছে, ঠিক আছে? তো তোমরা যদি একটু মনে করো দাঁড়া আমরা পড়েছো অপশনাল হিস্ট্রি ক্লাসে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, তো মার্কেট রেগুলেশন যেটা কিন্তু আলাউদ্দিন খিলজির টাইমে হয়েছিল, ঠিক আছে, যে বাজার যে যে সকল দাম কোন কী রকম কী হবে এবং যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা হবে, যে যে সিস্টেম, তো সেগুলো কিন্তু আমরা দেখেছি আলাউদ্দিন খিলজির টাইমে। তো সেইটা সম্পর্কে এসছে যে সুলতানস মিলিটারি মাইট বি হার্মফুল ফর দ্য ইকোনমি অফ দ্য সুলতানেট। তো সেখানে মিলিটারির জন্য কিন্তু সেটা ইউজফুল হলেও কিন্তু তার ইকোনমির জন্য কিন্তু সেটা হার্মফুল হয়েছিল ওই সময়ে। তো এই সম্পর্কে তুমি ডিটেলসে কমেন্ট করো। ওকে, 15 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, এক্সামিন দ্য নেচার অফ দ্য মনসবদারি সিস্টেম ডিউরিং দ্য আকবর। আকবরের টাইমে যে মনসবদারি সিস্টেম আমাদের দেশে ছিল, তো সেই মনসবদারি প্রথা সম্পর্কে ডিটেলসে তুমি এখানে লেখো, 15 মার্কের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিরিজ, চোলা ম্যারিটাইম এক্সপ্যানশন ওয়াজ ড্রাইভেন লার্জলি বাই কনসার্ন অফ ওভারসিজ কমার্স। তো চোল সাম্রাজ্যে যেটা আমরা দেখতে পারি যে ম্যারিটাইম এক্সপ্যানশনের নুমানের নৌ সাম্রাজ্যে যেটা বিশাল পরিমাণে সারা পৃথিবী এই জোরে কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্স ছিল, ঠিক আছে, চোলা সাম্রাজ্যে, ঠিক আছে, চোল সাম্রাজ্যের। তো সেই চোল সাম্রাজ্যে যে ম্যারিটাইম যে অবস্থান, যে নৌবাহিনী, ঠিক আছে, তো সেই সম্পর্কে ওভারসিজ কমার্সে মানে পৃথিবীর বাইরের দেশে যে আমাদের যে বাণিজ্য কীভাবে চলতো সেই সম্পর্কে ডিটেলসে লেখো। ওকে, কোয়েশ্চেন নাম্বার আমার 20 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 7-এর দিকে যদি আমরা তাকাই, দ্য বিরহা সীমা মুভমেন্ট অফ সাউদার্ন ডেকান ইন দ্য 12th century ওয়াজ এসেন্সিয়ালি অ্যান অ্যাটেম্প টু সোশ্যাল রিফর্ম। তো সামাজিক পরিবর্তনের জন্যই কিন্তু 1200 শতাব্দীতে, ঠিক আছে, 1200 সালের দিকে বিরহা সীমা আন্দোলন কিন্তু হয়েছিল ডেকানে, ডেকান অঞ্চলে, দক্ষিণ ডেকান অঞ্চলে। তো এই সম্পর্কে তুমি কিন্তু ডিটেলসে লেখো, ডিসকাস করো, আলোচনা করো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, দ্য ভেরিয়াস গ্রহানাস অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ওয়ার আউটকামস অফ দ্য প্যাট্রোনেজ বাই রিজিওনাল প্রিন্সলি কোর্ট রাদার দ্যান সেন্ট্রাল ইম্পেরিয়াল ওয়ান্স, ডিসকাস। তো যেটা আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল, হিন্দুস্তানি যে সনাতনী আমরা যে মিউজিক বা সঙ্গীত দেখতে পাই, তো সেখানে যেগুলো আউটকাম আমরা দেখি, তো সেটা হচ্ছে সেই সেই রিজিওনে যে হিন্দুস্তানি ঘরানা, যে যে ঘরানা, সে সেই যে স্থানীয় এক একটা যে যে স্থান থেকে সেগুলো আসছে, তো সেইখানকার ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু আমরা দেখতে পারি এবং সেই জায়গায় যে কোর আইডিয়া সেখান থেকে হচ্ছে সেই হিন্দুস্তানি মিউজিকটা আসছে সেই সেই জায়গা থেকে। ওকে, তো এইটা কিন্তু যে আমরা যদি দেখি ইম্পেরিয়াল যে পার্ট সেখান থেকে কিন্তু কোনো কানেকশান এখানে নেই, তো বাইরের দেশ থেকে কিন্তু এটা কপি পেস্ট করা না, ঠিক আছে, এটা সেই জায়গা থেকে অন্তর্নিহিতভাবে কিন্তু ওই জায়গা থেকে আসছে, কোর আইডিয়া ওখান থেকেই আসছে, ভারত থেকে উঠছে। তো সেই সম্পর্কে তুমি এখানে ডিসকাস বা আলোচনা করো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিতে আসছে, এবার দ্য প্রোলং কনফ্লিক্ট বিটুইন দ্য বিজয়নগর কিংডম অ্যান্ড দ্য বাহামনি সাকসেসর স্টেট ওয়াজ ইনফ্লুয়েন্স লেস দ্যান কালচারাল ফ্যাক্টরস। তো যেটা আমরা বিজয়নগর যে সাম্রাজ্যের সাথে যে বাহামানিদের যে কন্টিনিউয়াসলি দ্বন্দ্ব চলছিল, তো সেটা কিন্তু কালচারাল ফ্যাক্টরের থেকেও বেশি করে মানে সাংস্কৃতিক দিক থেকেও বেশি করে এটা কিন্তু স্ট্র্যাটেজিক, কৌশলগত এবং অর্থনৈতিক কারণ ছিল মেইন, ঠিক আছে, এটা সম্পর্কে কমেন্ট করো। তো এটা কিন্তু আমাদের লাস্ট অপশনাল ক্লাসে একটা আমরা কিন্তু করেছি, দেখো সেটাই কোয়েশ্চেন এসছে এখানে। ওকে, তো এইভাবে গেল কোয়েশ্চেন। তো এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 8-এর এ, দ্য ট্রেড অ্যান্ড কমার্স ইন দ্য মোগল এম্পায়ার ব্রট অ্যাবাউট দ্য ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট ইন্টু এ সিঙ্গেল মার্কেট। তো মুঘল এম্পায়ারের সময় মানে মুঘল সাম্রাজ্যের সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু হিউজ একটা এরিয়া ছিল, তো এই টাইমে তো ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট একটা সিঙ্গেল মার্কেটে চলে এসেছিলো, এর সম্পর্কে তুমি কমেন্ট করো, ঠিক আছে, এটা নিয়ে তো আলোচনা করতে হবে। কোয়েশ্চেন নাম্বার বি, ঔরঙ্গজেব ডেকান পলিসি ওয়াজ এ মেজর ফ্যাক্টর অফ মুঘল ডিক্লাইন। তো দাক্ষিণাত্যর যে নীতি ঔরঙ্গজেবের ধ্বংসের জন্য অন্যতম মেইন কারণ ছিল, মানে তার মানে মুঘল সাম্রাজ্য পতনের অন্যতম কারণ ছিল, এটা সম্পর্কে আলোচনা করো, 15 মার্কসের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার সি, দ্য বৈষ্ণব ভক্তি ট্র্যাডিশন অফ দ্য 15th century। বৈষ্ণব ভক্তি ট্র্যাডিশন যেটা, বৈষ্ণব ভক্তি যে সিস্টেম, যে রীতিনীতি, এটা আমরা 15 শতকে কিন্তু দেখেছি, সেটা কিন্তু প্রভিন্সিয়াল লিটারেচারে মানে মানে এক একটা রাজ্যের স্থানীয় সাহিত্য ব্যবস্থা বা সাহিত্য সৃষ্টি এবং সাহিত্য আস্তে আস্তে ব্যাপ্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল হচ্ছে এই বৈষ্ণব ভক্তি ট্র্যাডিশন, কবে, 1500 শতাব্দীর দিকে, ঠিক আছে। তো এই যে যে স্টেটমেন্টটা ডিসকাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, তো এই এই অঞ্চলে এই 1500 শতকের দিকে বৈষ্ণব ভক্তি আন্দোলন আমাদের দেশের সাহিত্যে কী কী চেঞ্জ নিয়ে এসছে এবং কী কী অনুপ্রেরণা নিয়ে এসছে সম্পর্কে তুমি ডিটেলসে ডিসকাস করো, ঠিক আছে, এবং সেটা কিন্তু এক্সাম্পল সহ, যে ডিসকাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল,
एग्जाम्पल सह तुम्हें क्योंकि एखे डिसकस करते हैं। तो ये हमारे तुम्हार 20 मार्क्सर कोश्चन। तो यही हे तुम्हार 2022 साल यूपीएससी हिस्ट्रीर अपशनल पेपर वन कोश्चन। तो यही हे तुम करते तो टू द्य पॉइंट कोश्चन कन्सेप्ट तुम्हारा क्लियर ना थे क्योंकि तुम एखे कोश्चन अन्सार क्योंकि करते पर जो क्योंकि डिटेल्स देखल ठीक है। तो यही हे पेपर अनेक कोश्चन। तो आशा करी तुम्हारा निश्चय बुझते सुविधा हो जगह कोश्चन एस परमाणे कतटा डेपते एस कोश्चन तो जो तुम्हारा निश्चय अबियसलि बुझते पर देखा पर ओके। तो देखो ये टपिक नहीं डिटेल्स डिसकस करलम। तो जो तुम्हारा किसान जानो थे तुम्हारा चाहो जो टपिक नहीं भिडियो करो तेल कमेंट सेक्शने जाओ जदि से ही टपिके भिडियो ना थे तो भिडियो आसें ठीक है। और जदि भिडियो भारत लगे लाइक करो और विभिन्न सोशल मीडिया से शेयर करो तेल अने के पोछाते पर। जदि तुम्हारा यूपीएससी सीएससी मैं यूनियन पब्लिक सर्विस कमिशन सिविल सर्विस एग्जामिनेशन कोर्से पढ़ते चाओ जेनरल स्टाडिज अपशनल तुम्हार अन्सार राइटिंग कोर्स तुम्हार जे एनसीईआरटी कोर्स इंग्लिश कोर्से पढ़ते चाओ तुम 8945931766 नम्बर जोगाजोग करो। এছাড়া ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স বা সিইউটির এন্ট্রান্সের জন্য কিন্তু আমাদের অলরেডি ক্লাস চলছে বা যাদবপুর প্রেসিডেন্সি এন্ট্রান্সের জন্য। তো যদি তোমরা পড়তে চাও এটা কিন্তু তুমি খুবই অ্যাফোর্ডেবল 8945931766 নম্বরে যোগাযোগ করো ডিটেলসে সব জানানো হবে ওকে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও তারপর ভিডিও আসবে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।